আচ্ছা এখানে দেখবে রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট নামে কিছু আছে দেখেন, দেখেন এটা এটা সেকেন্ডটাতে হবে, রিসেন্ট পোস্ট থাকবে কয়টা পোস্ট শো করবে, এখানে কয়টা আছে তিনটা আছে, তার মানে বলে এখানে তিনটা শো করবে মিনিমাম। আর ডিসপ্লে পোস্ট ডেট, পোস্ট ডেটগুলো শো করবে কিনা দিয়ে দিলাম, আছে এখানে একটা শো করছে বাট ওখানে আমাদের কোনো ইমেজ দেওয়া নাই এই জন্য শো করছে না। আচ্ছা তারপরে তিন নাম্বারটাতে কি আছে, টুইটার ফলোয়ার্স, আচ্ছা টুইটার আসবে না কারণ টুইটারে আপনার এপিআই টিপিআই দিতে হয়, ঠিক আছে ওগুলো ক্লায়েন্ট যদি আপনাদের থেকে কখনো চায় ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে তোমার এই অ্যাক্সেসগুলো দাও, তারপর তুমি তোমাকে আমি করে দিচ্ছি। আপনাদের টুইটারে গেলে সিক্রেট সিক্রেট টুইটারের মধ্যে গিয়ে গেলেই পাবেন। টুইটারে গেলেই টুইটারে আপনার আচ্ছা আমি একটা কাজ করি এখানে অন্য জিনিস বসাই দিই, সাপোজ কি দেওয়া কি দেওয়া যায়, ধরেন ক্যালেন্ডারই শোক শো করে দিই, আছে আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন আমাদের ফুটারটুকু কমপ্লিট, এখন আমরা এটুকু করব প্লাস এখানে মেনুর দরকার আছে তাই না, মেনু তো করতে হবে। আচ্ছা মেনু করার জন্য এখানে উপরের দিকে যান, দেখেন মেনু বই, এই যে এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে মেনু, এখানে ফার্স্টে একটা হোম আছে, হোম হোমটা এরকম আকারে আছে, কাজ করি আমরা পেজ কি কীরকম কীরকম পেজ আছে, আমরা কিছু পেজ বানাই এখান থেকে পেজে যান, আচ্ছা ইন্টার দিলে এটা পাবলিশ হয় না, আসলে পাবলিশ করতে হয় ইন্টার দিয়ে ফেলছি, ব্লগ আচ্ছা বানাইলাম, এখন এগুলাকে যাচ্ছি মেনুতে অ্যাড করবো, এখন এখান থেকে মেনুতে যান, মেনু যাওয়ার পর আরেকটা মেনু বানাই আমরা, সাপোজ এটা দিয়েছিলাম মেন মেনু তাই না, আচ্ছা এটা এটাতে টপ মেনু নাম দিয়ে রাখি, আরেকটা মেনু আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করেন, এখানে দিয়ে দেন এখানে যাওয়ার পর আমরা কি রাখবো, কন্ট্যাক্ট হোম সাপোজ এগুলো রাখলাম, এবার এখানে যে হোমটা আছে না এই হোমটা আমাদের দরকার নেই, এখান থেকে এই হোমটা নিয়ে আসেন, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক, আর এই যে হোমটা এটা হচ্ছে পেজ, আমাদের পেজটা দরকার নেই কাস্টম লিঙ্কটা রাখলাম, কথা বুঝতে পারছেন। আচ্ছা এবার যদি আমরা মেইন মেনুতে সেভ দেই, প্রাইমারি মেনু মানে মেইন মেনু, আচ্ছা এখানে যদি সেভ দেই তাহলে কী হয় দেখেন, আসছে এখানে মেনু, কন্ট্যাক্ট আস, ব্লগ, অ্যাডভার্টিজমেন্ট, এখানে হোম যেটা কাস্টম লিঙ্ক দেওয়া ছিল সেটা কীরকম আকারে আসছে, একটা আইকন আকারে আসছে তাই না। আচ্ছা এইটা কাজ করতে পারি, আমরা কন্ট্যাক্ট আসটা পরে দেন, অ্যাবাউট ব্লকটা, আচ্ছা
দেখুন আগে থাক, এখন সেভ দেই। এখন এখানে দেখেন কিছু আইকন দেওয়া আছে, মেনুর মধ্যে কিছু আইকন দেওয়া আছে। কি আপনারা কি বোরিং নাকি? ঘুম ধরছে কেন? আচ্ছা এখন এখানে দেখেন কিছু আইকন হবে, তাই না? আইকন আছে, আইকনগুলো দেওয়ার জন্য এগুলো সব থিমের মধ্যে এরকম অপশন থাকে না, প্রত্যেকটা থিমের মধ্যে এরকম অপশন থাকবে না আইকন দেওয়ার মতো অপশন। এগুলোর মধ্যে আছে যেমন আমরা ফোরামে আইকন দেবো, তাই না? ফোরামে যান, ফোরামে যাওয়ার পর এখানে মেনু আইকন নামে একটা অপশন আছে, অন্য থিমে অ্যাড করে নেওয়া যায়, প্লাগ ইন দিয়ে অ্যাড করা যায়, এগুলো ডিফল্টভাবে দেওয়া আছে থিমের মধ্যে। আচ্ছা মেনু আইকন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কিছু আইকন দেওয়া আছে, অনেক অনেক আইকন দেখতে পাচ্ছেন, অনেক অনেক আইকন দেওয়া আছে, আপনার যেটা খুশি। সাপোজ সাদা দিয়ে দিলাম, আজকে তো বৃষ্টির দিন। আচ্ছা আচ্ছা এখানে আবার এনাবল মেগা মেনু, মেগা মেনু কি আপনি দিতে পারবেন নাকি? মেগা মেনু যদি করতে চান, মেগা মেনু বলতে এগুলোকে মেগা মেনু বলা হয়, এগুলোকে মেগা মেনু বলা হয়, এগুলো ডিজেবল করা আছে অটোমেটিক্যালি। এখানে মেগা মেনু যদি দিতে চান তাহলে কয়টা কলাম হবে ভিতরে, ঠিক আছে দিতে পারবেন। তারপরে এখানে মেগা মেনুর কথা বলছি, আমাদের এগুলো দরকার নেই আপাতত। আচ্ছা এটা সেট করলাম, এখন সেকেন্ড যেটা আছে অ্যাবাউটের মধ্যে ধরেন একটা আইকন শো করলাম, এটা অ্যাপেল দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, সাপোজ দিলাম মানে অর্থ ছাড়া দিলাম আর কি, যেটা খুশি সেটাই। সেভ দেন, আছে। আচ্ছা এখন এখন কি করবো, আমরা ভিতরে লেখাগুলো চেঞ্জ করবো, প্লাস আমরা কাজ করি তার আগে আমরা কিছু পোস্ট নিয়ে আসি। এই লেখাগুলো তাহলে কাজ করতে পারেন, এখানে যে লেখাগুলো আছে না করা যেতে পারে, টাইটেলটা বাদ দিয়ে দেন, দেখেন হয় কিনা, না নো লেভেল লেখা আসে, আসছে চলে গেছে, থাকবে না ওখানে, দিতে হবে কিছু, মেনুই নেই এখানে, নাম ছাড়া থাকে লাভ কি, বুঝতে পারছেন? কি কি ছিল যেন ওখানে, আমরা কিছু পোস্ট করি যেমন এখানে যান, কিরকম কিরকম পোস্ট আছে দেখেন, এটা ভিডিও না, এটা হচ্ছে অডিও, এটা নর্মাল একটা পোস্ট, আবার ভিডিও পোস্টও আছে, যেমন ভিডিও পোস্ট কোথায় আছে দেখাই, এটা এটা ভিডিও পোস্ট, এখানে যদি যান দেখছেন এখানে ভিডিও পোস্ট, এরকম ভিডিও পোস্ট করতে পারি আমরা, অথবা আরো যদি ভিডিও পোস্ট থাকে থাকে এটাও ভিডিও পোস্ট। এখানে বিশাল বড় একটা ভিডিও দিচ্ছে। আচ্ছা আমরা কয়েকটা পোস্ট করি, তো এখান থেকে পোস্টে যান, তারপর হ্যালো ওয়াল যেটা আছে এটাকে ফার্স্ট এডিট করি, এডিট করে নাম টাম চেঞ্জ করে দিই, প্লাস একটা থাম্বনেল ইমেজ নিয়ে আসি আমরা,
ধরেন হ্যালো ওয়ার্ল্ড আর বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে একটা ইমেজ নিয়ে আসেন। না ইমেজ চাচ্ছি চায় না আসলে ইমেজের সাথে। ইমেজ কোথায় আছে দেখি, এগুলো নিয়ে আসি। আচ্ছা ধরেন দিলাম, এটাই দিলাম, এবার সেভ দেন, আপডেট দেন। আসছে নর্মাল নর্মাল লেখা, এটা ঠিক আছে নর্মাল লেখা। আচ্ছা এই জন্য এরকমভাবে শো করছে। তারপর এখানে ক্যাটাগরি শো করছে, কতটুকু আগে পোস্টটা দেওয়া পোস্টটা করা হয়েছে সেটা সব কিছু লেখা আছে। তারপর আমি আর কাজ না পোস্ট 40 ফিট আগে করা হয়েছে, রিসেন্ট দিছে না 40 ফিট আগে, রিসেন্ট যখন দিছি তখনই এটা আসছে। এখন তারপরে কি আছে, আমরা ধরেন আরো কিছু পোস্ট করলাম, এই পোস্টটা দেখে দেখে এটা পোস্ট করি, সেম মনে করেন সেম পোস্ট এই করবেন। বসায় দেন, তারপরে এগুলো কন্টেন্ট তাই না, সবগুলো কপি করেন। কপি করে এখানে যদি বসায় দেন সব কিছু চলে আসবে, কিন্তু এটা থাকতে হবে ভিজুয়াল, ভিজুয়ালই থাকতে হবে। যদি আপনি টেক্সট অবস্থায় রেখে যদি দিয়ে দেন এটা, তাহলে কিন্তু আসবে না। এখন ভিজুয়ালে যান, আসবে না এগুলো। কি করতে হবে আপনাকে, ভিজুয়ালি থাকতে হবে, ভিজুয়ালি থাকার পর টোটালটা ধরে পেস্ট করতে হবে, এখন তখন সব কিছু চলে আসবে। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ দিয়ে আসেনি না, দিয়ে দেন। আর পিকচার দিই নি আমি। আচ্ছা এখন যদি দেখি কেমন শো করে, দেখেন এটাকে যদি পোস্টটা দেখতে যাই তাহলে এখান থেকে ভিউ পোস্টে যান। শো করছে সবকিছু, টোটালটা দেখা যাচ্ছে, বাট আবার এখানে এখানে কোনো মানে ই নাই তাই না, কি বলে কোনো ভিডিও নাই বা থাম্বনেইল দেওয়া নাই, যেহেতু আমরা থাম্বনেইল দেই নাই এখনো। বাট আগের যেটা ছিল, আগে যে পোস্টটা ছিল, পোস্ট অল পোস্টে যান, এখানে যেটা ছিল এখানে যদি আপনি দেখতে চান, এখানে কোনো পিকচার দেওয়া নাই। আচ্ছা পিকচার দেওয়া নাই কেন, আমরা একটু দেখি থিমের মধ্যে এরকম অপশন দেওয়া আছে কি না। থিমের মধ্যে পোস্ট সেটিং আছে, এখান থেকে শো ফিচার ইমেজ বাই ডিফল্ট, ঠিক আছে এবার সেভ দেন। এবার এটা ওটাতে দেই নাই তো আমি, ওটাতে কিন্তু কোনো ফিচার ইমেজ দেই নাই, কিন্তু ফার্স্টটাতে দিয়েছিলাম এটাতে শো করতেছে। আচ্ছা
এবার এটা দিয়ে দিতে হবে, তাই না? এটা দেওয়ার জন্য আমরা কাজ করি, এটা এখানে যান, যাচ্ছি যেখানে ভিডিও শো করবে, ভিডিও। এবার নিচের দিকে যান, যাওয়ার পর এই যে অপশন আছে না, অপশনের মধ্যে দেখেন ভিডিও নামে কিছু লেখা আছে, পোস্ট। আচ্ছা, এখানে ডিফল্ট ফর ডিসপ্লে কি হচ্ছে, ডিসপ্লে কিছু দেওয়া নাই, তো আমি চাচ্ছি যে ডিসপ্লে করবে কি ভিডিও আকারে ডিসপ্লে হবে। এখন ভিডিওর এখানে কোড দিয়ে দিতে পারবেন, এমবেড করে দিতে পারবেন অথবা ভিডিওর ইউআরএল দিতে পারবেন। এখন ইউআরএল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ইউআরএল বলতে, সাপোজ ইউটিউবে যান, একটা একটা গানের মধ্যে যান, সাপোজ এখানে গেলেন, এটা হচ্ছে ইউআরএল, এটা ইউআরএল। এটা যদি এখানে বসায় দেন, এবার যদি এটাকে দেখতে চান তাহলে ওইটা শো করবে, ইমেজটা আসছে। আমরা যদি হোমে যাই, এখান থেকে হোমে যদি ক্লিক করেন, এখানে কিন্তু কোনো কিছু শো করছে না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা ফিচার ইমেজ দিতে পারি ভিডিও রিলেটেড, সেক্ষেত্রে এটাই ধরেন দিয়ে দিলাম, অথবা এটা দিয়ে দিলাম, অথবা ভিডিওরই যে স্ক্রিনশট আছে না ওইটারই ওই রিলেটেড একটা মানে থাম্বনেল দিয়ে দিলাম। এখন আসছে এখানে, এবার এখানে মাউসটা নিয়ে যান, কিরকম আকারে আসছে ভিডিও আকারে করতে পারবেন তো নাকি? এখানে অনেক অপশন আছে, ভিডিও অডিও অনেক কিছু দেওয়া যায়, দেখেন যে রিলেটেড দিবেন সেই রিলেটেড দিয়ে এখানে এই যে ভিডিও অডিও দিতে চাইলে অডিও, এখানে সাউন্ড ক্লাউড থেকে যদি দিতে চান, গুগল ম্যাপ থেকে যদি দিতে চান, একটা এক একটার জন্য একরকম ভাবে শো করতে হবে। কথাই ক্লিয়ার? আচ্ছা, আমরা এই দুইটা পোস্ট কেটে কাজ করি, অল পোস্টে যাই, এই দুইটা পোস্টকে কপি করি, এখন এখানে কি কপি করার মতো কোনো অপশন আছে? এবার এখানে একটা প্লাগ ইন আছে, প্লাগ ইনটা আমরা ইনস্টল করবো। এখানে অ্যাড নিতে যান, এখানে লেখেন ডুপ্লিকেট পোস্ট, ডুপ্লিকেট পোস্ট লিখে সার্চ দেন, এখানে প্লাগ ইন আছে 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেট, এটা ইনস্টল করেন। আচ্ছা, অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা। আচ্ছা, হয়ে গেছে অ্যাক্টিভ। এখন এখন যদি আমরা এখান থেকে এখান থেকে পেজে যাই, অল পেজে যাই, তাহলে আমরা দেখব, আচ্ছা পেজ না, আমরা পোস্ট কপি করব না, অল পোস্টে যাব। আছে কোলন নামে একটা জিনিস, আচ্ছা এটাকে যদি কপি করতে চান, জাস্ট এখানে যতবার ক্লিক করবেন ততবার কপি হবে, 1 2 3 4 5 6, 6 বার কপি হয়ে গেছে, বুঝতে পারছেন? 6 বার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে কপি করব, বাট এটা তো এক সিরিয়ালই সবগুলো হবে, তাই না? আমি চাচ্ছি যে আলাদা আলাদা করে করতে, তাহলে কাজ করি, এগুলো ডিলিট করার জন্য মুভ টু টাস্কে টাস্ক ক্লিক করলে মানে ডিলিট হয়ে যাবে আর কি। আমি চাচ্ছি চাচ্ছি এইটা একবার কপি, এবার এটা একবার করবো, এটা একবার করবো, তাহলে তো পাশাপাশি মানে একইটা মানে এক সিরিয়ালই শো করবে না। এখানে একবার ক্লিক করেন, এখানে একবার ক্লিক করেন, ঠিক আছে, অনেকগুলো হয়ে গেছে। ঠিক আছে, একবার এটা, একবার এটা, এটা এটা এইভাবে আসছে।
কাজ করতে পারি, এগুলাকে এগুলো নর্মালি এখন শো করবে না, এগুলোকে পাবলিশ করতে হবে, এগুলো ড্রাফটে জমা আছে, কথা বুঝতে পারছেন? প্লাগইনটা কি দেখাইছিলাম এর আগে আপনাদের? আচ্ছা, এখান থেকে কুইক এডিটে যাবে, যাওয়ার পর এখান থেকে ড্রাফট লেখা আছে, এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। হ্যাঁ, গতকালকে এটা দেখাইছিলাম। ও আচ্ছা, কিন্তু এই প্লাগইনটা তো দেখেনি। এখানে ক্লিক করেন, আপনি পিছনে বসছেন, আপনাকে দেখা যায় না, আপনাকে তো খুঁজি আমি, সামনে বসবেন আপনি, বুঝতে পারছেন? না, একসাথে করার মতো হয় নাই। হ্যাঁ, সিস্টেমটা এরকম, প্লাগইন নিজে বানা ফেলুন, যখন শিখবেন নিজের প্লাগইন বানাবেন, প্লাগ ইন যাতে ওই ফাংশনালিটিটা থাকে। আচ্ছা, কয়টা আছে, বেশি নেই? আচ্ছা, শেষ হয়ে গেছে, এখন আর ড্রাফটের মধ্যে কিছু নাই। দেখেন, ড্রাফটে ক্লিক করেন, আর নাই। আচ্ছা, এখন যদি আমরা আমাদের পেজে যাই, পেজের সাইডে যাই, একটার পর একটা পোস্ট শো করছে, তাই না? আচ্ছা, এগুলা শো করছে যে, এগুলা ব্লক শো করছে না? ব্লক শো করবে কি হোম পেজে? কি ব্লক শো করার কথা? ব্লক শো করার কথা এখানে না, তাহলে আমরা কি করবো? এখান থেকে, এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে হেডিংয়ে যাব, গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে হোম পেজ ফ্রন্ট পেজটাকে কোথায় শো করবো? সরাবো হোম পেজে, এটাকে শো করবো ব্লক পেজে। এবার সেভ চেঞ্জ করবো, এখন হোম পেজ টোটালি ফাঁকা, আর ব্লক পেজে গেলে আমরা ওই ব্লকগুলো পাবো, দেখছেন? ব্লকগুলো শো করছে। এখন ইচ্ছা করলে আপনারা এখানে সাইড বার দিতে পারেন, সাইড বার দিতে পারেন, সাইড বার দিলে কি হবে, অথবা কোনো অপশন দেখবেন যে ব্লক পেজটা টোটাল উইথ করা যায় কিনা, পোস্ট অপশন এরকম অপশন আছে কিনা, এখান থেকে খুঁজতে হবে। ছাপিয়াতে যান, সাইড বার আপনাদের প্র্যাকটিসের জন্য যে থিমগুলো দেওয়া হচ্ছে, এগুলাকে মানে খুব কেয়ারফুলি কিন্তু করবেন, এবং মাস্ট করতে হবে, কারণ আপনাদের আর একটা দুইটা ক্লাসের পরেই ফাইবার অ্যাকাউন্ট দেখানো হবে। হ্যাঁ, সিএসএস তো হবে না, এইচটিএমএল দেখানো তো হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্লাস কমপ্লিট না, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাস কমপ্লিট। এখন আমরা এইচটিএমএল সিএসএস যে করি, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখবো, তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করবো, তখন এটা সেগুলো শেষ হওয়ার পর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো, পিএসপি শিখবো, কথা বুঝতে পারছেন?
আপনাদের মধ্যে দু একজন মনে করছেন, আপনাদের আপনাদের মধ্যে দু একজন মনে করছেন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি কেন বা এইচটিএমএল দেখাচ্ছি না কেন, তাই না? আচ্ছা কোশ্চেনগুলো আসলে আমাকে বলবেন। হ্যাঁ এখন গণ হচ্ছে কি কিছু জিনিসপত্র আছে কোশ্চেন, মানে কোশ্চেনগুলো যদি নিজেদের মধ্যে রাখেন, আমি যদি না জানি তাহলে অনেক কিছু ইনফরমেশন গ্যাপ থাকবে, ঠিক আছে? সাপোজ একটা জিনিস আপনি বুঝতেছেন না, প্লাস এই জিনিসটা আপনার কাছে অন্য সবাই বুঝতে বাট আপনি বুঝতে পারছেন না, সেটা আমাকে যদি আমাকে যদি না বলেন তাহলে আমি আমি তো বুঝে নেবো যে হ্যাঁ আপনি আপনি যেহেতু যখন জিজ্ঞাসা করছি বুঝছেন কিনা, আপনি তো সবার সাথে সাথে হ্যাঁ 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 তাহলে তো আমি বুঝবো না। সাপোজ আজকের ক্লাসটা আপনার ভালো লাগে নাই, লাগতেই পারে, একটা একদিনের ক্লাস খারাপ লাগতেই পারে, বা সাপোজ আমার মেন্টালিটি খারাপ আজকে, মানে ধরেন মাথা ধরছে আমার, বা মনে করেন যে ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে আজকে ক্লাসটা নিতে আমার ভালো লাগছে না। সো আপনার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভাইয়া আজকে ক্লাসটা তো ভালো লাগে নাই, সেক্ষেত্রে আমি আপনাকে মানে আসল অ্যাকচুয়াল কারণটা আপনাকে বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ না না এগুলো তো ঝামেলাই না, এইচটিএমএল সিএসএস কোনো ম্যাটারই না, কারণ যারা থিম ডেভেলপমেন্টে ক্লাস করতেছে প্লাস দু একটা ব্যাচ শেষ হয়ে গেছে তাদের জিজ্ঞাসা করেন এইচটিএমএল সিএসএস কি, যারা থিম ডেভেলপমেন্টে ক্লাস করছে তারা বলবে যে এটা কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন? কারণ আমার আজকে একটা ব্যাচ শেষ করলাম, কালকে কালকে একটা ব্যাচ শেষ হয়ে গেছে আর দুইটা ক্লাস পরে একটা ব্যাচ শেষ হবে, ওদের ওদের যখন ওদের যখন ফার্স্টের দিকে এই এইচটিএমএল সিএসএস ক্লাস করতাম ওদের কাছে বিশাল বার্ডেন মনে হতো, দু একজন ছিল আগের থেকেই পাক না, ওটা আগে থেকেই জানে, বুঝতে পারছেন? আগে থেকে জানে তো ওদের কাছে ব্যাপারগুলো মানে অত একটা কঠিন মনে হয় নাই, কিন্তু মানে ম্যাক্সিমাম ছিল তাদের কাছে খুবই কঠিন। আরে বাপরে কি মানে ট্যাগ দেখাচ্ছে এইচটিএমএল, তাতে মনে চোখ বড় বড় করে তাকায় আছে, মনে হচ্ছে কি জিনিস দেখাচ্ছি। আচ্ছা পরবর্তীতে যখন ওগুলো শেষ হয়ে গেলো তারপরেও মনের মধ্যে এরকম ধারণা আছে যে এগুলো অনেক কঠিন অনেক কঠিন, যখন জাভাস্ক্রিপ্ট ধরলাম যে করে ধরলাম তখন বলছে হ্যাঁ ওগুলো তো সোজা ছিল, এগুলো আরও কঠিন, তবে যখন পিএসপি ধরলো তখন তো কিছুই বোঝে না, বোঝে না কি কারণে আমি যে প্র্যাকটিসগুলো দিছি অ্যাসাইনমেন্টগুলো দিছি ঠিকঠাক মতো যারা করে নাই তারা বুঝতেছে না, যারা করছে তারা ঠিকই বুঝতেছে, প্লাস ওদের বলছিলাম যে আপনাদের একটা এক্সাম নেবো, এক্সাম নেওয়ার পর যারা এক্সামে পাস করতে পারবে না তাদেরকে আমি গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো, তাদের আর নেক্সট কিছু ক্লাস নেবো স্পেশাল, যারা এক্সামে পাস করতে হবে তাদেরকেই শুধু একটু ক্লাসগুলো নেওয়া হবে। তো পরীক্ষা নিছি ঠিকই নিছি, মানে অনেকেই মনে করছে পরীক্ষা মনে নেবো না, অনেকে আছে তো অনেক টিচারই আছে বলে যে পরীক্ষা নেবো কিন্তু পরীক্ষা নেয় না, কিন্তু আমি অনেকেই বলছে যে ভাই আমার ল্যাপটপ নেই, আমি সফটওয়্যার থেকে ল্যাপটপ জোগাড় করছি, পরীক্ষা না দেওয়ার ভয়ে বলছে ল্যাপটপ নেই, ল্যাপটপ জোগাড় করছি, তারপরেও দু একজন যারা ফেল করছে তাদের আর ক্লাস করতে দিচ্ছি না, বুঝতে পারছেন? আর এই ক্লাসগুলো যদি এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করেন তাহলে নেক্সট ক্লাসগুলো বুঝবেন না, বিশাল কঠিন মনে হবে। হ্যাঁ তা তো নেওয়া হবেই, ডেস্কটপ কাঁধে করে নিয়ে আসবেন, এখন তো এই মানে এই পোর্টেবল পিসি পাওয়া যায় জানেন তো, পোর্টেবল পিসি পাওয়া যায় পেন, হ্যাঁ ওইটাই তো না এস পোর্টেবল আপনার ছোটো পেন ড্রাইভের মতো পিসি পাওয়া যায়, ঠিক আছে? ডেস্কটপটা নিয়ে আসবেন আপনাকে মনিটর ধার দেওয়া হবে, আচ্ছা দেখেন এখন আমি একটু এগুলা এখানে ইমেজ শো করছে না তাই না, ইমেজে কি আছে আসলে এগুলোর মধ্যে বলছেন, তাহলে আমরা যে টাইপটা দিচ্ছি সে টাইপটা এটা না,
বুঝতে পারছেন? এখানে যান, এটা না, তাহলে খোঁজেন রিসেন্ট পোস্ট নামে কিছু আরো আছে, সোশ্যাল কাউন্টার কই, এটা 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 দিছি আমি, সাফিয়া রিসেন্ট পোস্ট নামে কিছু আছে দেখেন তো, সাফিয়া সাফিয়া ক্যাটাগরি অথর ফেসবুক, আচ্ছা এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। সোশ্যাল আইকন, সাউন্ড ক্লাউড, এইচটিএমএল সিএসএস, টাইম লাইন, ইউটিউব চ্যানেল, না হবে না এগুলা, রিভিউ পোস্ট হতে পারে, আমরা এটাও নিয়ে দেখি, অথবা এটাও নিয়ে দেখি। আচ্ছা তিনটাই নিলাম, হ্যাঁ এখন একটু আপনার আমরা গিয়ে দেখি যে কোনটার মতো শো করছে। এটা কোনো পোস্ট নেই, কারণ না ওখানে উনি বলছে থামনেল শো করছেন, তাই তো? আচ্ছা এই যে এইটা রিসেন্ট রিভিউ পোস্ট, আচ্ছা এটা বাদ দিয়ে দেন, এখানে থামনেল দেওয়ার অপশন আছে, মোবাইল করতেন তাহলে আমরা হাজিরা দিয়ে দিতাম। আচ্ছা এখানে কি আছে দেখেন, উপরেটা রিভিউ পোস্ট, এটা রিভিউ পোস্ট টাইপ, না এগুলা সেগুলো না, এগুলো সে জিনিসগুলো না, এগুলো রিভিউ, যে সমস্ত পোস্টগুলোতে রিভিউ দেওয়া আছে সেগুলো এখানে শো করবে, কিন্তু রিভিউ দেওয়া কোনো পোস্ট নাই, তাহলে অন্য টাইপ হবে। এটা এটাই হবে, আচ্ছা এখন পাঁচটা দশের জন্য পাঁচটা শো করছে, আমরা এখান থেকে কমাই দেবো, তিনটা দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ খুঁজতে হবে, খুঁজে খুঁজে সবগুলোই আছে, দেওয়া নাই এরকম না, সবগুলোই দেওয়া আছে, আর আপনাকে খুঁজে বের করাটাই আপনার কাজ, কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন যেটা যেটা আপনাকে আপনাকে খুঁজে বের করতে হবে, ওটাই আপনার কাজ। আচ্ছা আরএসএসটা কি, তাই না? এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব করার মধ্যে একটা জিনিস আছে, যেমন আপনি ফেসবুকে যখন কোনো পেজে লাইক দেন তখন সেই পেজ পেজের কি আপনার কি হচ্ছে না সেগুলো আপনার টাইম টাইম লাইনে শো করে না, এখান থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার বুক মার্কের মধ্যে, হ্যাঁ হ্যাঁ এখানে বুক মার্কসের মধ্যে অটোমেটিক্যালি দেখেন সফটটেক আইডি ব্যাস 58 নামে একটা জিনিস অ্যাড হয়েছে, এখানে যতগুলো পোস্ট আছে সব পোস্টগুলো দেখা যাচ্ছে, আপনি যদি লগ ইন নাও করেন, আপনি যদি আপনার ওয়েবসাইটে লগ ইন নাও করেন তারপরে এখানে বুক মার্ক থেকে রিসেন্ট বুক মার্কে গিয়ে দেখা যাবে।
ব্যাস 58 এর মধ্যে কি কি পোস্ট আছে সব পোস্টগুলো শো করবে, এটা হচ্ছে আরএসএস। ক্লিয়ার? আরএসএসটা জিনিসটা হচ্ছে আপনার বুকমার্ক করে রাখা। বুকমার্ক তো বোঝেন, আপনার ব্রাউজারের মধ্যে ওই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখা। যেমন ফেসবুকে অথবা ইউটিউবে আছে, ইউটিউবে ভিডিও কোনো চ্যানেল যদি আমরা দেখি, না আর সব থেমে কেউ যদি রাখে, আমি যদি রাখতে চাই রাখবো, না চাইলে বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। এটা কম্পালসারি জিনিস না, আমি একটা থিম বানালাম, থিমের মধ্যে আরএসএস রাখলাম না, এটা আমার ব্যাপার, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি যে সাবস্ক্রাইব করে রাখলাম, ওই জিনিসগুলো আমার ব্রাউজারের মধ্যে শো করে থাকবে, মানে এই বুকমার্কের মধ্যে। বুকমার্কের মধ্যে থেকে যদি এখানে যাই, তাহলে ব্যাস 58 নামে অলরেডি আমাদের ওয়েবসাইটের নাম কি, সফটওয়্যারটি ব্যাস 58 না, সফটওয়্যারটি ব্যাস 58, এখানে এখানে একটা নাম তৈরি হয়ে গেছে অলরেডি, এর মধ্যে এগুলো আছে। আমি যদি লগ ইন করে এই ব্রাউজার থেকে সাবস্ক্রাইব করে রাখি, ঠিক আছে, আমি যদি ওই ওয়েবসাইটটার জীবনেও লগ ইন না করি, তারপরে অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে আমার বুক মার্কের মধ্যে, এখানে কি আপডেট হয়ে থাকবে, নতুন একটা পোস্ট দিল, সেই পোস্টগুলো এখানে এখানে দেখা যাবে। এই যে কথাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আপডেট হয়ে থাকবে। এখানে এখানে ক্লিক করবো, আসছে পোস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, আমাদের যে পেজটা আছে না, এটা এটা হচ্ছে হোম পেজ, তাই না? এখন হোম পেজটা আমরা দেখব, হোম পেজের মধ্যে এখন তো কিছুই নেই, তাই না? আমাদের কি করতে হবে, এদের যে হোম পেজ আছে, এই হোম পেজের মতো এরকম করে করার ট্রাই করব, এখানে যেগুলো আছে এরকম করে করার ট্রাই করব। এরকম হতে পারে আমরা 100% করতে নাও পারি, কারণ এদের স্লাইডার ট্লাইডার এগুলো সাথে সাথে আমাদের না যেতে পারে, কারণ ওদের যে সাইজ ফিজ আছে। তো আমরা দেখি এখান থেকে, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, ব্যাক এন্ডে চলে যাবে, সেখানে ক্লিক করেন, এখানে যাওয়ার পর নিচের দিকে দেখেন কোনো অপশন আছে কিনা, কারণ এখানে তো, আচ্ছা এখানেই আছে, দেখছেন পেজ বিল্ডার, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে অনেক অনেক অপশন দেখতে পাচ্ছেন, অনেক অপশন আছে। তো এখন আমাদের পোস্টটার মধ্যে কি আছে, আসলে এখানে কি আছে, দুইটা তিনটা, দুইটা দুই তিনটা পোস্ট আছে এখানে, আবার একটা সাইড স্লাইড করার মতো অপশন আছে, দেখছেন, এইগুলো হবে। এই জন্য এই নিচের দিকে দেখেন অথর মেটা আছে, আচ্ছা অথর মেটা দিয়ে দিলাম, রিভিউ এটা দিয়ে দিলাম, আচ্ছা জেনারেল ফিচার পোস্ট, জেনারেল ফিচার পোস্ট কি রকম হবে, এনাবল হবে কিনা, ফার্স্টে এখানে এনাবল করে দেখেন জেনারেল ফিচার পোস্ট যেগুলো আছে, ফিচার পোস্ট বলতে বলেছে এইগুলাকে, এগুলো এনাবল হবে কিনা, তো আমি এনাবল করে দিলাম। টম অ্যান্ড জেরি হচ্ছে, সাউন্ড আসবে না? আচ্ছা আসছে, দেখছেন আসছে, ফিচার পোস্ট চলে আসছে, দেখছেন এনেবল করে দেওয়ার কারণে কি কারণে আসছে, এখান থেকে এনেবল করে দেওয়ার কারণে এরকম আসছে। এখন অটোমেটিক অ্যানিমেট অটোমেটিক্যালি যদি দেন তাহলে অ্যানিমেট হয়ে থাকবে। আচ্ছা এখানে অপশন দেওয়া আছে, এখন স্লাইড শো স্পিড কতটুকু স্পিড হবে এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখন নাম্বার অফ পোস্ট টু শো, কয়টা পোস্ট শো করবে, এখানে কয়টা পোস্ট শো করছে, 1 2 3 4 5, এখানে কয়টা শো করছে, 1 2 3 4 5, ঠিক আছে, এখান থেকে বাড়াতে পারবেন আপনি, সমস্যা নেই। এবার কোয়ারি টাইপ, কীরকম কোয়ারি আকারে আসবে, ক্যাটাগরি ওয়াইজ আসবে নাকি ট্যাগ আকারে আসবে না কীরকম ধরনের আসবে, আপনি সিলেক্ট করে দিলে সেগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আপডেট দেই,
সাইড হয়ে থাকবে এগুলা। স্যার সিট করে না, এনাবল স্লাইডার, স্লাইডার সেটিং, ঠিক আছে। আচ্ছা দেখি এটা সিলেক্ট করে দেখি কি হয়। এখানে স্লাইডার চলে আসছে, স্লাইডার আমাদের লাগবে না আসলে, ঠিক আছে, এ লাগবে না, স্লাইডার ওদের মধ্যে রাখি নাই। বাদ দিয়ে দেন এটা। এখন এখানে আর কি আছে? আচ্ছা আর সেরকম কিছু নাই, অথবা একটা কাজ করতে পারি আমরা। আচ্ছা এখানে আর সেরকম কোনো অপশন নাই। আচ্ছা এটার পরে কি আছে? এটার পরে আছে হচ্ছে ওয়ার্ল্ড, তাই না? ওয়ার্ল্ড বলতে কথা আছে, এখানে একটা পোস্ট দেওয়া আছে, এখানে আবার চারটা পোস্ট দেওয়া আছে। এবার সেজন্য এখান থেকে একটা পোস্ট দেওয়া আছে, তারপর তিন চারটা পোস্ট দেওয়া আছে। এইটা এটা কাছাকাছি যায় না, দেখতে এরকম দেখা যায় না। আচ্ছা এখানে ক্লিক করেন, ক্লিক করবেন, এখানে চলে আসছে। এখন আনক্যাটাগরি এজ থেকে আসবে, আর কয়টা পোস্ট শো করবে? নাম্বার অফ পোস্ট টু শো, পাঁচটা। আচ্ছা হাইড থাম্বনেইল ফর দ্য ফার্স্ট পোস্ট, ফার্স্ট পোস্টের জন্য থাম্বনেইলগুলো শো করবে না, তো আমার দরকার নেই এগুলা, আমরা যাচ্ছি শো করুক, তাই না? আসছে আর কটা শো করছে? পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, আমাদের কটা শো করে এখানে? চারটা, ঠিক আছে, চারটার একটা পাঁচটা, বড়টা একটা পাঁচটা। আচ্ছা এটা শেষ। এবার কি আছে এখানে? একটা ফ্যাশন, ফ্যাশন ফটোগ্রাফি, দুইটা দুইটা শো করতেছে এইভাবে। এখন দেখেন এরকম রিলেটেড কিছু আছে কিনা, দুইটা পোস্ট শো করবে, কোনটা? এগুলা আপনাদের আপনাদের দিকে, এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন শো প্রেজেন্টেশন শো করবে কিনা, রিসেন্ট পোস্ট। আচ্ছা আমরা এটাই দিলাম, ওয়ার্ড প্রেস ওয়ার্নিং সেটিং দ্য অফসেট অপশন ব্রেক প্রেজেন্টেশন, এখানে ডিজেবল দ্য প্রেজেন্টেশন অপশন, আচ্ছা এটা দিল, সমস্যা আমরা সেট করে দেখি যে কী অবস্থা হয়। আসছে এগুলো বড় 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 আকারে আসছে, সবগুলো চলে আসছে, 15 দেওয়া আছে এখানে, এই জন্যই আসছে। আমরা এখান থেকে কমাই দেব না, এখান থেকে কমাই দেবো, কয়টা দেবো? এবং ভিউ রিসোর্স অথর মেটা, এখান থেকে ভিউ মেটা, আচ্ছা এটা এটা তো না, এখানে এর মধ্যে দেন, এখানে 15টা দেওয়া আছে, আমরা কয়টা দেবো? চারটা, চারটা। নাম্বার অফ অফসেট অফ পোস্ট সোশ্যাল শো সোশ্যাল বাটন ছেড়ে দিলাম, সোশ্যাল বাটন শো করছে। এগুলো দরকার নেই আমাদের, সোশ্যাল বাটন দরকার নেই। দুইটা শো করবে,
আছে এখানে, মানে উপরে নিচে শো করছে কেন, কারণ এটা টাইটেলটা একটু ছোট দেওয়া আছে, দুই লাইনে শো করছে জন্য এটা এটা উপরে উঠে গেছে। আচ্ছা তারপরে কি আছে এখানে, দুইটা ইমেজ, হ্যাঁ নাম চেঞ্জ করব কি হবে, এই এই রিসেন্ট পোস্ট। আচ্ছা এখানে দেখেন এর ভিতরে দেওয়ার মতো অপশন, মানে চেঞ্জ করার মতো অপশন আছে কিনা। ঠিক আছে দিয়ে দিলাম আমাদের পোস্ট। খাবার আচ্ছা কি আছে এখানে, আবার দুইটা ইমেজ আছে, এটা কেমনে করছে দেখি তো, ছোট ছোট কোন ইমেজ আছে থাম, প্রথম থেকে দুই নম্বর এটা। আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়, এটা হবে না মনে হয়, এটা অনেকগুলো শো করছে। হ্যাঁ সেকেন্ড যে তিন নাম্বারটা করলাম, ও আচ্ছা তাহলে তাই, ক্যাটাগরি ব্লগ, তাহলে কাজ করি ওই দুটো থাক, একটা কাজ করি আমরা এখান থেকে, এখানে পরবর্তী যে পোস্টটা আছে স্ক্রলিং ব্লক, এটা দিই, এটা বাদ দিই, কারণ ওইটা ওইটা হচ্ছে আসলে ভুল হয়েছে, ওইটা দিতে হবে, দুইটা পাশাপাশি দিতে হবে। এখানে এখানে কি লেখা আছে, স্ক্রলিং ব্লক, স্ক্রলিং ব্লক যেখানে লেখা আছে দেখেন, এখানে খুঁজেন স্ক্রলিং ব্লক নামে কিছু লেখা আছে, এই যে স্ক্রলিং ব্লক, এখানে কয়টা আছে, 12টা আছে, নাম্বার অফ পোস্ট শো। আচ্ছা আমরা এটা দিয়ে দেখি যে কি হয়, সেভ হয়নি এখনো। আসছে নিচ্ছে স্ক্রলিং ব্লক, এখানে স্লাইড আকারে, স্লাইড আকারে শো করবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে দেখেন তো, নিউজ ইন পিকচার, এখানে একটা বড় ইমেজ শো করছে, তার ছোট 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 অনেকগুলো শো করছে, প্রথমে একটা বড়, এগুলো এটাই তো না, এটা এখানে লেখাই আছে নিউজ ইন স্কল এখানে। আচ্ছা এটা দিয়ে দিলাম নিউজ ইন শ্বশুরবাড়ি, বুঝতে পারছেন, আসেনি এখনো। আচ্ছা এইভাবে প্রত্যেকটা শো করা, আমি আর দেখাচ্ছি না, এখানে এখানে আবার ট্যাবস এর মতো আছে, বুঝতে পারছেন। আপনারা শো করবেন এগুলো, এখন এখানে ডান দিকে দেখেন, ডান দিকে কি দেওয়া আছে, এখানে কি লেখা আছে, আইকন দেওয়া আছে, এগুলোকে বলা হয় সোশ্যাল কাউন্টার। এখন এখান থেকে আমরা উইজেটে যাব, উইজেটে যাওয়ার পর সরব ফার্স্টে দেখা দেওয়া দেখেন সোশ্যাল কাউন্টার, এটা ফার্স্টে বসাই দেন। হ্যাঁ এখানে কয়জন কি দেয় না দেয় সেগুলো লেখাতে শো করবে, আপনাকে দিছিলাম যে হোম পেজে শো করবে কিনা, এটা এখান থেকে দেখেন পোস্ট স্লাইডার সাইড বার কি লেখা আছে, সাইড বার অপশন কিছু দেওয়া আছে, দেওয়া নাই, এখানে ক্লিক করলে তো চলে আসবে সাইড বার, তাই না,
সাইড বার এখানে সেটা কিছু দেওয়া নাই, তো আমরা এখন এটা সিলেক্ট করে দেওয়ার কারণেই এই পেজে শো করে, তাছাড়া কিন্তু শো করতেছিল না নরমালি। তাও তো শো করে না কোনো নাকি, এখানে লিঙ্ক আপ করার মতো কিছুই নেই। হ্যাঁ এটা হতে পারে, এটাই কারণ লিঙ্ক না দেওয়ার কারণে শো করছে না, তারপর লিঙ্ক দিলে শো করবে এটা। তাহলে আমরা পরবর্তী অন্য একটা শো করাই, তাহলে দেখি শো করে কিনা। আর কি আছে এখানে, সোশ্যাল আইকন আর সোশ্যাল লিঙ্ক আছে, আর কি আছে, ট্যাব দেওয়া আছে তাই না, ট্যাব এখান থেকে খুঁজেন, ট্যাবস নামে কিছু আছে নাকি, সাফিয়া ট্যাবস। ক্লিক সেভ বাটন এনাবল চেঞ্জ, আচ্ছা এখান থেকে আপনি মোস্ট এ দিতে পারেন। এখানে আবার ই দেওয়া আছে দেখছেন, এখানে কী কী থাকবে, রিসেন্ট পপুলার কমেন্ট এগুলো দেওয়া আছে, এছাড়াগুলো চেঞ্জ করতে পারেন এগুলো। তাহলে বুঝতে পারছেন ওগুলো কেন শো করছিল না, কারণ লিঙ্ক দেওয়া নেই, আমরা লিঙ্ক ঠিকঠাক মতো দিলে শো করবে, সল কাউন্টার শো করবে। আর কি হ্যাঁ আর কি দেওয়া আছে এখানে, এখানে সোশ্যাল আইকন আছে, এখানে আমার দেওয়া আছে লগ ইন, দেখছেন এখানে লগ ইন দেওয়ার করার মতো অপশন আছে, রিমেম্বার মি করা আছে, এগুলা পাবেন আপনারা প্রত্যেকটা জিনিস পাবেন এখানে, যেগুলো দেওয়া আছে এই যে সাফিয়া লগ ইন। লগ ইনে ক্লিক করেন, অলরেডি লগ ইন করে আসার জন্য দেখা যাচ্ছে না, লগ আউট করলে এই জিনিসটাকে যদি অন্য একটা ইয়েতে ব্রাউজার ওপেন করেন তাহলে দেখা যাবে লগ ইন করার মতো অপশন থাকবে, অলরেডি লগ ইন করা আছে। ঠিক আছে হ্যাঁ সাইন আপের অপশন নর্মালি তো এখানে থাকে না, নর্মালি যদি সেটিং সেটিং থেকে আমরা ই করে দেই যে যে কেউ সাইন আপ করতে পারে, এনি ওন ক্যান রেজিস্টার, এরকম অপশন যদি দেখাচ্ছিলাম না, হ্যাঁ ওটা দিয়ে রাখলে তখন অপশন আসবে। কি পারবেন, হ্যাঁ কোথায় ফ্লিকার, আচ্ছা এটা অ্যাড করে দেখেন কি আছে আসলে, আমি জানি না এটা কি আছে আসলে। আচ্ছা এখানে কিছু শর্ট কোডে কথা বলছে, এটা নিউজ লেটার, এটা নিউজ লেটার আছে না, নিউজ লেটার, নিউজ লেটার আচ্ছা। আপনাদের কয়টা থিম দিছিলাম যেন, আজকে আজকে কাজ করি আর একটা থিম দেখাই,